হাই ফ্রেন্ড, যদি বকখালি যাবে ভাবো অবশ্যই সঙ্গে থাকো, কারণ এই ভিডিওতে আমি জানিয়ে দেবো বকখালি কেন যাবে আর কেন যাবে না। আমরা বকখালির দিকে এগোচ্ছি। ডায়মন্ড হারবার সবে পেরোচ্ছি, দেখুন। কলকাতা থেকে বকখালি যেতে আপনাদের মোটামুটি টাইম লাগবে 3 থেকে 3.5 ঘন্টা। তবে একটা সুখবর আছে, এখন আর ভ্যাসেলের চাপটা সেরকম নেই। বন্ধুরা, আপনারা অনেক ভিডিও দেখবেন ইউটিউবে, বকখালি ব্রিজ, বকখালি ব্রিজ, নামখানা ব্রিজ তৈরি হয়ে গেছে, কিন্তু সঠিকটা না জেনে অবশ্যই ভেবে বসবেন না যে আমি বকখালি খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। আমরা বকখালি ব্রিজে চলে এসেছি, এই সেই নতুন ব্রিজ বকখালি যাওয়ার জন্য যেটা তৈরি হয়েছে। তবে একটা ভুল করবেন না, ভেবে নেবেন না যে বড় গাড়ি অর্থাৎ বাস লরি আপনি এই ব্রিজের ওপর দিয়ে নিয়ে যাবেন। এখানে বাস লরি এখনও অ্যালাউ নেই, ভ্যাসেলেই পার করতে হবে, লম্বা লাইন দিয়ে দিতে হবে। আমি ভুক্তভোগী বন্ধুরা, আমরা গত বছর এসেছিলাম সকাল 10টায়, লাইন পড়েছিল, পিকনিক করতে এসেছিলাম আমরা সকাল 10টায়, লাইন পড়ে যাচ্ছি ভ্যাসেল ঘাট। এটা ভ্যাসেল ঘাট যেখান দিয়ে ভ্যাসেল পার হয়, আর এটা নতুন ব্রিজ। বকখালি টু নামখানা গাড়িগুলো যাচ্ছে, দেখুন। এই ব্রিজটা হয়ে যাওয়ায় বকখালির দূরত্ব অনেক কমে গেছে। আপনারা যদি ছোট গাড়ি বাইকে আসেন অবশ্যই অনেক তাড়াতাড়ি বকখালি পৌঁছে যাবেন, দক্ষিণ চব্বিশ পরগনার দীঘা। হ্যাঁ, যেটা বলছিলাম বন্ধুরা, গত বছর পিকনিকে আসার সময় এই ভ্যাসেলে সকাল 10টায় আমাদের বাস পৌঁছে গেছিল। আমাদের বাস পার হয়েছে বিকেল 2:30-এর সময়, আর বকখালি পৌঁছেছে 3টে। তাহলে ভাবুন বন্ধুরা, 10টা থেকে 3টে আমরা বকখালি পৌঁছেছি, শুধু এইটুকু রাস্তা। তাই বকখালিতে শীতকালে পিকনিকে আসার আগে দুবার ভাববেন, নইলে কিন্তু বিপদ হতে পারে। আমরা ব্রিজ টপকে এগিয়ে যাব। এইখানটা না দাঁড়িয়ে পারলাম না, ছোট্ট একটা খাঁড়ি চলে গেছে নদী থেকে, আর মাছ ধরার ট্রলারগুলো এখানে খুব সুন্দর দেখতে লাগছে, প্রত্যেকটা লাল অরেঞ্জ কালারে সুন্দর কালার করা, খুব সুন্দর দেখতে লাগছে। তাই এই জায়গাটাতে দাঁড়িয়ে গেলাম। এখানে যে জায়গাগুলো আছে এখানে প্রত্যেকটার নামও বন্ধুরা একটু ডিফারেন্ট, 7 মাইল, 5 মাইল, 10 মাইল। আপনি নামখানার দিক থেকে বকখালির দিকে গেলে জায়গাগুলো এরকমই নাম পড়বে, 7 মাইল, 2 মাইল। ফ্রেন্ড, আমরা বকখালি ঠিক যেখানটা গাড়ি পার্কিং করে সমুদ্রের ধারে সেইখানটাতে চলে এসেছি। এই এই জায়গাটাতে সামনে ওইখানেই গাড়ি পার্কিং হয়, আপনাকে এখানে গাড়ি পার্কিংয়ের চার্জ দিতে হয়, যেমন গাড়ি তেমন অনুযায়ী। সমুদ্রে নামার আগে এই ওয়ার্নিংটা দেখে নেবেন, এখানে কিছু রুলস আর রেস্ট্রিকশন লেখা আছে। এই যে দোকানগুলো দেখছেন, এখানে বকখালিতে ওই সমুদ্রের ধারে যেতে যেতে আপনার দোকানগুলো পড়বে। অনেক কিছু পাবেন এখানে, সমুদ্রের ঝিনুক, বকখালি এই বন্ধুরা এই স্থি বকখালি, এখান থেকেই সমুদ্রে শুরু। আমরা ঠিক একটু ডিফারেন্ট অন্য জায়গা দিয়ে সমুদ্রের ধারে যেতে চাইছিলাম, তাই এই রাস্তাটা আমরা ব্যবহার করব না ভাবছি। তার আগে খুব খিদে পেয়েছে বন্ধুরা,
তো বাইরে কোনো হোটেলে আমরা খেয়ে নেব। এখানে খাবারের লিস্টগুলো আপনারা দেখুন। রাস্তার ধার দিয়ে যে হোটেলগুলো আছে খাবার, খাবারের লিস্টটা দেখুন। গলদা চিংড়ি ভাত 200, প্লেন মাটন ভাত 160। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, জিভে জল এসে যাবে। খাবারের টেস্ট ভালো, খারাপ নয়, মোটামুটি ভালোই। সমুদ্রের ধারে একদম বকখালির সমুদ্র দেখতে পাচ্ছেন, ঢাউবন আর সমুদ্র। তবে এই সি বিচটার বিস্তৃতি খুব একটা বেশি নয়। যদি উইকেন্ডে একদিন আপনার কাটাতে ইচ্ছে করে, সকাল থেকে বিকেল পর্যন্ত কলকাতা কাছাকাছি থাকেন, তাহলে অবশ্যই আপনার পক্ষে বেস্ট বকখালি। কারণ আপনি বিচ হয়ে যাওয়ার জন্য একদিনে এসে ফিরে চলে যেতে পারে। দূর পর্যন্ত বকখালি সি বিচ। কিন্তু বন্ধুরা, সমস্যা একটা, আমরা সবাই ভাবি বকখালিতে গিয়েই সমুদ্রে গিয়ে নেমে যাবো, স্নান করবো, কিন্তু বকখালি সমুদ্রের বিস্তৃতি অতটা না। এই নোনা জল এবং এর সাথে পলি পড়ে পড়ে বকখালি সি বিচটা অনেকটাই বিস্তৃতি হয়ে গেছে, অনেকটাই বড় হয়ে গেছে। দেখুন এই মাঝখানে ছোট্ট খাঁড়ি মতো নদীটাকে খাঁড়িটাকে পাড়ি পেরিয়ে সামনে আবার চড়া পড়ে গেছে, সেই চড়া টপকে তারপরে আপনি সমুদ্র পড়েন। এখন ভাটা চলছে, সম্পূর্ণ ভাটা চলছে, জোয়ার আসবে। কিন্তু এই মুহূর্তে আপনি সবসময় চাইলেই যে জলে নামতে পারবেন সেটা না। আপনাকে এই ছোট্ট জায়গাটা পার করে দূরে দেখুন, সেইখানে লোকজনেরা দাঁড়িয়ে আছে, সামনে কাঁইটা পার করে সেইখানে স্নান করছে। ভাটার সময় আপনাকে সমুদ্রে স্নান করতে হলে আপনাকে যেতে হবে সেই দূরে। তবে চোরাবালি থেকে সাবধান থাকবেন, একা না জেনে যাওয়ার চেষ্টা করবেন না, সামনের লোক গেলে তাকে অনুসরণ করবেন। বন্ধুরা, দীঘাতে যতটা ঢেউ আছে এখানে আপনারা অতটা ঢেউ পাবেন না, তবে জোয়ারের সময়, হ্যাঁ জোয়ারের সময় অনেকটাই স্রোত আপনারা এখানে দেখতে পাবেন। জোয়ারের সময় জলটা অনেকটা কাছে চলে আসে, উপর দিকে উঠে আসে, সেই সময় আপনারা স্নানটা করতে পারবেন, ওয়েট করতে হবে আপনাকে। বন্ধুরা, এখানে যে কাছাকাছি জায়গাগুলো আছে বকখালিতে, বকখালি সি বিচ দেখার পর, এখানে স্নান করার পর আপনি চলে যেতে পারেন হেনরি আইল্যান্ড, পাশেই একটা কুমির প্রকল্প আছে, এছাড়াও আছে ফ্রেজারগঞ্জ, যেখানে গেলে আপনি অনেক রকমের মাছ পাবেন, ফ্রেশ মাছ। আর বকখালিতে আপনি যদি সকাল সকাল আসেন তাহলে আপনি অবশ্যই অনেক মাছ পাবেন এখান থেকে। আর ফ্রেজারগঞ্জ থেকে বন্ধুরা, ওখান থেকে আপনারা জম্বু দ্বীপে যাওয়ার জন্য নৌকা ভাড়া পাবেন, আপনাদেরকে দ্বীপে নামাবে না, কিন্তু দ্বীপের চারপাশ দিয়ে আপনাদেরকে জম্বু দ্বীপে ঘোরাবে। আপনারা চাইলে গুগল ম্যাপে সার্চ করে দেখতে পারেন, জম্বু দ্বীপটা পুরো সমুদ্রের মাঝখানে ছোট্ট একটা দ্বীপ জম্বু দ্বীপ, ওগুলোও ঘুরে আসবেন অবশ্যই, তাহলে সারাদিনের ট্যুরটা আপনাদের খুব সুন্দর হবে। আমার নেক্সট ভিডিও হেনরি আইল্যান্ড অবশ্যই আপনারা দেখবেন। বকখালি যদি কেউ মনে করেন যে যাবো না, সমুদ্রের স্রোতটা চড়া পড়ে আছে, তাহলে অবশ্যই আপনারা ওখানে যেতে পারেন হেনরি আইল্যান্ড, সমুদ্রের স্রোত পাবেন, তবে চোরাবালি থেকে সাবধান থাকবেন। দেখুন এটা কুমির প্রকল্প বকখালি, ঠিক সমুদ্রে যাওয়ার একটু আগেই বাঁদিকে পড়বে বকখালি কুমির প্রকল্প। এখানে আপনাকে প্রবেশ মূল্য দিয়ে কাউন্টারে ঢুকতে হবে, প্রবেশ মূল্য 10 টাকা। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, ভালো না লাগলে ডিসলাইকও দিতে পারেন। ধন্যবাদ।